গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ সানাউল্লাহ নামের এক বন্দীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে সানাউল্লাহ হঠাৎ বুকে ব্যথা অনুভব করে, পরে কারা কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বন্দী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভোলানাথপুর গ্রামের নাইমুদ্দিনের ছেলে। কাশিমপুর কারাগার একের জেল সুপার নুরুন্নবী ভুইয়া জানান, তিনি খিলক্ষেত থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত 4 জানুয়ারি কাশিমপুর কারাগারে নিয়ে আসা হয় তাকে।